আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজ নিয়ে এসেছি আরেকটা হেলদি সালাদ কিভাবে তৈরি করতে হয় তার সহজ একটা রেসিপি। আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন, তাহলে দেখবেন যে হেলদি ডায়েট করতে কোনো সমস্যা নেই। আর হেলদি ডায়েট মানে যে না খেয়ে থাকা তা কিন্তু নয়। আমি অনেক সুন্দর সুন্দর লো ফ্যাটযুক্ত, লো ক্যালোরিযুক্ত খাবারগুলো আমার চ্যানেলে আপলোড দিচ্ছি প্রতিদিনই। আর আপনারা চাইলে সেই খাবারগুলো দেখে খুব সহজেই দেখা যায় যে ঘরের খাবার, স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে ডায়েট করে নিজেদের বাড়তি যে ওজনটা রয়েছে সেটা কমিয়ে ফেলতে পারবেন। আর আসুন দেখে নেই কীভাবে এই হেলদি সালাদটা তৈরি করতে হবে, এবং এই সালাদটা কিন্তু খুবই মজাদার। আজকের এই সালাদটা করার জন্য আমি এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, শসা, আনারস, এখানে আপেল এবং আঙ্গুর ব্যবহার করব। আর সমস্ত সবজিতেই আমি দেখা যায় যে লেবু ব্যবহার করি। লেবু ব্যবহার করলে এখানে যে সাইট্রিক অ্যাসিড রয়েছে এটা সালাদের উপকরণের মধ্যে যেমন অন্যতম, তেমনি টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আর ভিটামিন তো অবশ্যই এখানে রয়েছে। আপনারা এই ভেজিটেবলগুলো এবং ফ্রুটসগুলো আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। আমি এখানে প্রথমে আমার পছন্দ মতো এগুলোকে কেটে নিয়ে তারপরে ফিরে আসছি। সালাদের সব উপকরণগুলো দেখুন আমি কেটে নিয়েছি। আমি কাঁচামরিচগুলো কুচি করে নিয়েছি, আমার যে আঙুরগুলো রয়েছে সেগুলোকে আমি দু টুকরো করে নিয়েছি, টমেটোগুলোকে আমি ঠিক মাঝখান বরাবর চার টুকরো করে সেগুলোকে পাতলা করে কেটেছি, পেঁয়াজ কুচি করেছি, আমি এখানে ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি, আপেলগুলোকে আমি চার টুকরো করে সেগুলোকে পাতলা করে স্লাইস করেছি, আমি শসাগুলোও ঠিকভাবে স্লাইস করেছি, আর এখানে আনারসগুলোকে দেখুন আমি একেবারে ছোট টুকরো টুকরো করে কিউব করে নিয়েছি। এখন আমি সালাদের জন্য একটা ড্রেসিং তৈরি করব। সালাদ ড্রেসিং করার জন্য আমি এখানে দেখুন যে এক কাপ দুধ কুসুম গরম অবস্থায় তার মধ্যে কিছুটা তেঁতুল দিয়ে রেখেছিলাম। এই তেঁতুল দিয়ে আমি এটাকে 10 মিনিট রাখার পরে এটা কিন্তু দেখুন টক দই হয়ে গিয়েছে। এখন প্রথমে এই তেঁতুলের বীজগুলোকে আমি এই টক দই থেকে আলাদা করে নেব। টক দইটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে মেয়োনিজ দিয়ে দেবো। আমার চ্যানেলে দেখবেন যে মেয়োনিজ কিভাবে ঘরে তৈরি করতে হয় তার একটা সহজ ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে সেটার লিংক দিয়ে দেবো। আর যদি না চান তাহলে আপনারা যে কোনো ব্র্যান্ডের মেয়োনিজটা ব্যবহার করতে পারবেন। এখন আপনার সালাদের ইনগ্রিডিয়েন্টস ঠিক কতটুকু সে অনুযায়ী আপনি এখানে মেয়োনিজটা ব্যবহার করবেন। মেয়োনিজটা দেওয়ার পরে টক দইয়ের সঙ্গে আমি মেয়োনিজটাকে জাস্ট একটু মিলিয়ে নেব। এতে করে দেখা যায় যে টক দই এবং মেয়োনিজ এই দুটো একেবারে একসঙ্গে হয়ে খুব সুন্দর একটা কালার ধারণ করবে। এখন যেহেতু আমার এখানে তেঁতুল দিয়েছি আমি, আর আমি এখানে হেলদি সালাদ তৈরি করব, তাই এখানে আমি কিছুটা মধু ব্যবহার করব। একটা মিষ্টির মানে টক যে ভাবটা আমার রয়েছে সেটা দূর করে একটা মিষ্টির যে ভারসাম্যতা এখানে টেস্টে নিয়ে আসা যায় সেটার জন্য। আমি যেহেতু এখানে হেলদি সালাদ তৈরি করছি তাই এখানে আমি চিনি কিংবা গুড় কিছুই ব্যবহার করব না, যদিও চিনির চেয়ে গুড়টা কিন্তু অনেক হেলদি। এখন এখানে আমি কিছুটা মধু দিয়ে দেব। আমার সালাতের ইনগ্রিডিয়েন্টস অনুযায়ী আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মধু দিয়ে দিলাম। মধুটা দেওয়ার পরও আমি এটাকে জাস্ট একটু গুলিয়ে নেব। এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দেব। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দেব। কালো গোলমরিচের বদলে আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োও দিতে পারবেন, তবে এখানে কালো গোলমরিচ দিলে যে একটা ঝাঁঝালো ভাব রয়েছে সেটা কিন্তু একদম খুব সুন্দরভাবে পাওয়া যাবে। এখন একে একে এর মধ্যে আমি আমার সব কিছু যে ইনগ্রিডিয়েন্টস ছালাতে রয়েছে সেটা মিলিয়ে দেবো। আমি কাঁচামরিচ কুচি এখানে দিয়ে দিলাম, আমি এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, আমার যে পেঁয়াজ কুচিটা রয়েছে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি যে টমেটো কেটে নিয়েছি সেই টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, তারপর আমি যে আপেলগুলো কেটে নিয়েছি সেই আপেলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আগে এই সব উপকরণগুলো আমি একটু মিলিয়ে নিই, কারণ বেশি যখন হবে উপকরণ তখন কিন্তু সেগুলো মিলাতে আমাদের সমস্যা হয়ে যাবে, তাই অর্ধেক দিয়ে আমি আগে এগুলোকে একটু মিলিয়ে নিচ্ছি।
এই সব কিছু ভালোমতো মিলিয়ে নেওয়ার পরে আমার যে অন্য ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দেব। আমি এখানে প্রথমে শসাটা দিয়ে দিলাম। শসাটার মধ্যে একটা গ্রিন ভাব যদি থাকে তাহলে দেখবেন যে সালাদটা খেতে যেমন ভালো লাগে তা কিন্তু দেখতেও ভালো লাগে। আর সেই কারণে আপনারা সবসময় টাটকা শসা ব্যবহার করবেন। আর ফ্রিজে কোনো খাবার ক্রাঞ্চি, কোনো ভেজিটেবল হোক, ফ্রুটস হোক, তাকে ক্রাঞ্চি রাখার জন্য একটা কিন্তু খুব সুন্দর টিপস রয়েছে। আর সেটা হচ্ছে আপনারা সেই সবজি কিংবা ফ্রুটসকে একটু পেপারে মুড়িয়ে নেবেন এবং নিয়ে তারপরে সেটাকে পলি ব্যাগে দিয়ে সেটা যদি ফ্রিজে রাখেন নর্মাল ফ্রিজে তাহলে দেখবেন যে দীর্ঘদিন পর্যন্ত সেটা খুব সুন্দর গ্রিন যেমন থাকবে তেমনি ক্রাঞ্চি ভাব একটা ওর মধ্যে থেকে যাবে। এখন এই সব উপকরণ কিন্তু আমি শুধু আঙুর বাদ দিয়ে সব কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন দেখুন এগুলো আমি সব আগে মিলিয়ে নিচ্ছি। আর সবসময় মনে রাখবেন আরও একটা কথা, যে সালাদ যখন করবেন সেগুলো কিন্তু খুব জোরে জোরে মাখতে যাবেন না, খুব আলতো হাতে কিংবা স্প্যাচুলা দিয়ে সেটাকে মেখে নেবেন, তাহলে দেখবেন যে সালাদের উপকরণ থেকে কখনো পানি ছাড়বে না। এখন আমি কিছুটা লেবুর রস এখানে ব্যবহার করব। আমি এখানে পুরো একটি লেবু কিন্তু ব্যবহার করছি। লেবুগুলো কিন্তু আমি আমার গাছ থেকে কালেক্ট করে এখানে দিচ্ছি আর এই লেবুগুলোর ফ্লেভার কিন্তু অনেক সুন্দর। দেখুন সব লেবু কিন্তু আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমি আবার এভাবে মেখে নিচ্ছি। আমি আঙুরটার পরে দিচ্ছি এই কারণেই যে আঙুর কিন্তু একটু বেশিক্ষণ থাকলে দেখা যায় সেটা অনেকটা একেবারে নরম হয়ে যায়। আর তাই সব উপকরণগুলো মাখতে মাখতে যদি ওগুলো আমি দিয়ে দিই তাহলে আঙুরটা থেকে একটা নরম ভাব চলে আসবে। এই সব উপকরণগুলো আমি আগে মেখে নিলাম, এরপরে এখন আমি এখানে আঙুরটা অ্যাড করব। আপনারা যদি চান যে আঙুরটা এভাবে অ্যাড না করে উপরে ছড়িয়ে দিয়ে খাবেন তাহলে সেটাও আপনারা করতে পারবেন। দেখুন হয়ে গেল খুব সুন্দর স্বাস্থ্যসম্মতভাবে একটা সালাদ তৈরি করা। আর এই সালাদটা কিন্তু খুবই হেলদি। আমরা আমাদের লাঞ্চ কিংবা ডিনারে যে কোনো সময় এই সালাদটা কিন্তু আমাদের খাবারের মেনু হিসেবে নিতে পারবো। আর যদি কেউ শুধুমাত্র সালাদ দিয়ে ডিনার করতে চান তাহলেও কিন্তু এটা করতে পারবেন, তবে প্রোটিন হিসাবে এর সঙ্গে আপনারা আর কিছুটা খাবার অ্যাড করে দেবেন। যেমন আপনারা চিকেনের গ্রিল এখানে অ্যাড করতে পারেন। এই সালাদের মধ্যে অ্যাড না করলেও আপনারা এক্সট্রাভাবে চিকেনটা গ্রিল করে খাবারে মেনুতে গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে নতুন কোনো সালাদ কিংবা অন্য যে কোনো আইটেম পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন।